1000-এর বেশি নেতাকর্মীকে খুন করেছে আওয়ামী লীগ সরকার, বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির 500-এর উপর নেতাকর্মীকে গুম ও 1000-এরও বেশি নেতাকর্মীকে খুন করেছে আওয়ামী লীগ সরকার, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্প্রতি প্রধানমন্ত্রী জাতিসংঘ সফরকে কেন্দ্র করে বিদেশে থেকে সাংবাদিক কনক সারোয়ার প্রতিবেদন প্রকাশ করায় দেশে তার গৃহিণী বোনকে গ্রেফতার করে রিমান্ডে নেওয়া হয়েছে। এটা ফেসিবাদী সরকারের কাজ। তিনি বলেন, বিএনপি নেতাকর্মীদের উপর এসব জুলুম করে এবার সাংবাদিক পরিবারের উপর নির্যাতন শুরু করেছে বর্তমান সরকার। বাংলাদেশকে নতজানু রাষ্ট্র বানানোর পরিকল্পনা চলছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চীন ও তাইওয়ান উত্তেজনা চরমে। গত 40 বছরের মধ্যে সবচাইতে খারাপ পরিস্থিতিতে তাইওয়ান ও চীন উত্তেজনা বলে মন্তব্য করেছেন তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রী। চীনের যুদ্ধবিমান বারবার তাইওয়ানের আকাশসীমায় অনুপ্রবেশ করার তীব্র সমালোচনা করেন তিনি। এদিকে চলমান উত্তেজনার মধ্যেই ইস্যুটি নিয়ে চীনের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তাইওয়ান চুক্তি মেনে চলতে সম্মত আছেন বলে জানান বাইডেন। চলতি সপ্তাহেই প্রায় 150 চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশ করে তাইওয়ানের আকাশসীমায়। এ নিয়ে ক্ষুব্ধ তাইওয়ান। বুধবার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে তাইওয়ানের পার্লামেন্টে। এক এমপির প্রশ্নের জবাবে প্রতিরক্ষামন্ত্রী চিউ কেও চেং দাবি করেন, বর্তমানে চীনের সঙ্গে সম্পর্কে যে পর্যায়ে পৌঁছেছে তা গেল কয়েক দশকের মধ্যে সবচেয়ে খারাপ। দেশটি তাইওয়ানের সামরিক আগ্রাসন শুরু করতে পারে বলেও আশঙ্কা করেন তিনি। তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী চিউ কেও চেং বলেন, গেল কয়েক দিন ধরেই চীনা উত্তেজনা সৃষ্টি করে যাচ্ছে তারা, কিন্তু আমরা কোনো অরাজকতা চাচ্ছি না। আমাদের উপর আগ্রাসন চালানোর ক্ষমতা চীনের রয়েছে, কিন্তু তারা খুব সহজেই যুদ্ধ শুরু করবে না। 2025 সালে তারা পূর্ণমাত্রায় আগ্রাসন চালানোর সক্ষমতা অর্জন করবে। এর আগে মঙ্গলবার এক নিবন্ধে দ্বীপরাষ্ট্রটির প্রেসিডেন্ট দাবি করেন, চীনের কাছে তাইওয়ানের পতন হলে এশিয়ার পরিণতি হবে বিপর্যয়কর। একদিকে চলমান উত্তেজনায় বন্ধু তাইওয়ানের পাশে থাকার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্র। সংকট নিরসনে মঙ্গলবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তাইওয়ান নিয়ে নিজেদের মধ্যে যে চুক্তি হয়েছে তা উভয় দেশে মেনে চলবে বলে সম্মত হন তারা। সাইবার সন্ত্রাসীদের বিরুদ্ধে রেড নোটিশ যাচ্ছে ইন্টারপোলে। দেশের বাইরে অবস্থানরত চিহ্নিত সাইবার সন্ত্রাসীর বিরুদ্ধে রেড নোটিশ যাবে ইন্টারপোলে। পুলিশ সদর দপ্তর, সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো এ বিষয়ে কাজ শুরু করেছে। সম্প্রতি পুলিশ সদর দপ্তরে অপরাধ পর্যালোচনা সভায় খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ মাসুদুর রহমান ভূঁইয়া বলেন, সাইবার অপরাধ একটি ক্রমবর্ধমান অপরাধ। এ অপরাধীদের শনাক্ত ও এসব মামলার তদন্তে পুলিশ দক্ষতার বৃদ্ধির জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণও প্রয়োজন। পুলিশের আইজিপি ডক্টর বেনজির আহমেদ তার প্রত্যুত্তরে বলেন, ফেসবুক, ইউটিউব সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত পর্যবেক্ষণ করতে সব জেলা পুলিশ সুপার সহ সংশ্লিষ্টদের নির্দেশ দেন। পাশাপাশি দেশে প্রচলিত আইনে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থা নেওয়া, আইনি প্রক্রিয়ায় তাদের স্থাবর অস্থাবর সম্পত্তি ক্র্যাক করা ও আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশকে সঙ্গে নিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়েও ভাবা হচ্ছে। এসব সাইবার সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে আনতে ফেসবুক, ইউটিউব, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে তাদের দপ্তর বাংলাদেশ স্থাপনে বাধ্য করার পরামর্শ দিয়েছেন। তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশে কখনোই হবে না, বললেন তথ্যমন্ত্রী। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশে আর কখনোই হবে না। সংবিধান অনুযায়ী বর্তমান সরকারই নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবে। বৃহস্পতিবার 7 অক্টোবর সচিবালয় বাংলাদেশ সম্পাদক ফোরামের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, এই যে বদলে যাওয়া বাংলাদেশে সারা পৃথিবী প্রশংসা করে, আর বিএনপির ফখরুল সাহেবেরা প্রশংসা করতে পারেন না, এটি হচ্ছে দুর্ভাগ্যজনক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যথার্থই বলেছেন, বিএনপিকে মানুষ ভোট দেবে আবার কি পেট্রোল বোমা মারার জন্য, 500 জায়গায় একসঙ্গে বোমা বিস্ফোরণের জন্য? তিনি আবারও বলেন, তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশে আর কখনোই হবে না। সংবিধান অনুযায়ী বর্তমান সরকারই নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবে, রুটিন কাজ করবে।
আর নির্বাচন হবে নির্বাচন কমিশনের মাধ্যমে, সরকার অধীনে নির্বাচন হবে না। দেশের বিরুদ্ধে অপপ্রচারকারীদের স্বরূপ তুলে ধরতে হবে বললেন প্রাণী সম্পদ মন্ত্রী। যারা বিদেশে বসে দেশের বিরুদ্ধে অপপ্রচার করে দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চায় তাদের স্বরূপ সংবাদ মাধ্যমে তুলে ধরার আহ্বান জানিয়েছেন মৎস্য ও সমরেজাউল করিম। গতকাল বুধবার 7 অক্টোবর রাতে সৌদি আরবের মক্কায় প্রবাসী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এ আহ্বান জানান। এ সময় মন্ত্রী বলেন, বিশ্বের অন্যতম সৎ পরিশ্রমী ও সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে সে সময় অনাকাঙ্ক্ষিত কিছু ন্যাক্কারজনক ঘটনা আমরা লক্ষ্য করছি। কিছু পলাতক ও দণ্ডিত ব্যক্তি বিদেশে বসে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের বিরুদ্ধে মিথ্যাচার করছে। কোথা থেকে কিভাবে এসব মিথ্যাচার করা হচ্ছে এবং সেটা যাতে প্রতিরোধ করা যায় সরকার সেটা খতিয়ে দেখছে। সমরেজাউল করিম আরো বলেন বিএনপি স্বাধীনতা বিরোধীদের উপর ভর করে, বিদেশের উপর নির্ভর করে মিথ্যাচারদের মাধ্যমে রাজনীতি শুরু করেছিল। এখনো তাদের মিথ্যাচারই সম্পদ, তবে তাদের এই মিথ্যাচার দেশের মানুষ গ্রহণ করতে পারছে না, বিশ্বাস করছে না। এ কারণে দেশের ভেতর সুখী হওয়ার তারা বিশেষ কার্যক্রম শুরু করেছে। তিনি আরও যোগ দিয়ে বলেন, বিএনপির মৌলিক ধর্মই হচ্ছে মিথ্যাচার এবং স্বাধীনতা বিরোধীদের পুনর্বাসন করা। বিএনপি স্বাধীনতা বিরোধীদের রাষ্ট্রক্ষমতায় প্রতিষ্ঠিত করেছে, সংবিধান সংশোধন করে ধর্মভিত্তিক রাজনীতি চালু করেছে। বিএনপি মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে ধ্বংস করেছে। সম্প্রতি তারা প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের সফরকালেও উচ্ছৃঙ্খলা দেখিয়েছে। তিনি আরও বলেন, দেশের মানুষ এখন শান্তিতে আছে, বিশ্বে বাংলাদেশকে নিয়ে এখন প্রশংসা হয়। অভাবনীয় উন্নয়নের মাধ্যমে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এ উন্নয়নকালে বাংলাদেশে নির্মাণে প্রবাসীদের বিশাল অবদান রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দেশের উন্নয়নে অবদান রাখা এ রেমিটেন্স যোদ্ধাদের বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছে। বিদেশে সংবাদ মাধ্যমে দেশের উন্নয়ন চিত্র তুলে ধরার পাশাপাশি দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রকারীদের স্বরূপ তুলে ধরার জন্য এ সময় প্রবাসী সাংবাদিকদের আহ্বান জানান মন্ত্রী।